হাই বন্ধুরা, সবাইকে এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষার ক্লাস স্বাগত জানাই। বন্ধুরা, আজকে হারমোনিয়াম সঙ্গীত শিক্ষার ক্লাসে একটি নজরুল গীতি শিখব। হ্যাঁ, অনুপ জালোটা এবং মানবেন্দ্র মুখোপাধ্যায় দুজনেই গানটি গিয়েছেন, তো সেই গানটি আজকে আমরা শিখতে চলেছি এই ক্লাসে। গানটিতে যে তাল ব্যবহার করেছে সেটা হচ্ছে দাদরা তাল। হ্যাঁ, আর মানে কথা একটু বলে নিই, আমাদের চ্যানেলে প্রথমে এই গানটি ছিল, অনুপ জালোটার আরও একটি গান ছিল, সেটা হচ্ছে এখনও আছে, যেটি হচ্ছে খেলিছো এ বিশ্বলয়ে। তো আমি আবার নতুন করে এটাকে নিয়ে এলাম আপনাদের জন্য, যেহেতু আপনারা বলছিলেন সাউন্ডে একটু গন্ডগোল ছিল, হ্যাঁ সাউন্ডটা একটু কম ছিল, তো সেই জন্য আবার নতুন করে নিয়ে এলাম আজ এই ক্লাসটি আবার। তো ওটাকে ওই গানটিকেও আবার নিয়ে আসার চেষ্টা করবো আমি পরের দিকে। তো গানটি একটু ডিটেলস জেনে নিই, আজকে এটি হচ্ছে ভৈরবী রাগের উপরে রয়েছে। হ্যাঁ, তো আমরা ধীরে ধীরে এটাকে শিখবো। তো শেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা যারা নতুন ভিউ করছেন আমাদের চ্যানেলটি, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম আরও বিভিন্ন গান বা টিউটোরিয়াল আপডেট আপনি সবার আগে পেয়ে যান। আর যদি ভালো লাগে ক্লাসটি, একটু লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আসুন একটু জেনে নিই আজকে আমরা এই গানটি শিখতে যে কোন স্কেল ব্যবহার করব। তো যে স্কেলটি ব্যবহার করব সেটি হচ্ছে বি ফ্ল্যাট বা এ শার্প স্কেল। হ্যাঁ, তো এই স্কেল আমরা একটু সারিগাম পাইসা দেখে নিই, সেটা সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সারিগাম পাইসা। তো যেহেতু আমরা এটি হচ্ছে ভৈরবী রাগের উপর শিখছি, আই মিন গানটাই রয়েছে ভৈরবী রাগের উপরে, তো আমরা জেনে নেব যে কি কি কোমল স্বর লাগবে। কোমল স্বর লাগবে রে লাগবে, গা লাগবে, ধা আর নি লাগবে। তো এটা হচ্ছে রে কোমল, রে কোমল, গা কোমল, ধা কোমল, নি, রাইট? তো আমাদের নিচের যে উদারা সপ্তকের সেই রে লাগবে না, আমরা নেব হচ্ছে তারা সপ্তকের যে রে রয়েছে কোমল রে, সেই রেটা নেব কিন্তু। তো চারটি স্বর কোমল লাগছে, রে গা ধা নি, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আর গানটিতে রয়েছে স্থায়ী রয়েছে এবং দুটো অন্তরা রয়েছে। বন্ধুরা আসুন আমরা একটু গানটিকে শেখার চেষ্টা করি। তো প্রথমে আমরা স্থায়ী শিখবো, তারপরে অন্তরা, তারপর শেষের অন্তরা, এভাবে পরপর করে গানটিকে শিখবো আজকে। তো গানটি যেমনটা আপনাদের বললাম যে একটি রাগাশ্রী একটা গান, ভৈরবী রাগের উপর রয়েছে গানটি। তো যারা ভৈরবী রাগটা শিখেছেন তাদের পক্ষে খুবই সোজা হয়ে যাবে গানটি তোলার। তো অনুপ জালোটার গান যেহেতু একটু কঠিন জায়গা, তো আপনারা চেষ্টা করবেন অরিজিনাল গান, যেটা হচ্ছে অনুপ জালোটা এবং মানবেন্দ্র মুখোপাধ্যায় গিয়েছে, সেই দুটো গানের মধ্যে যে কোনো একটা গান শুনে নেওয়ার। হ্যাঁ, তো চলুন দেখে নিই এই নজরুল গীতিটা আমরা শেখার চেষ্টা করি। তো অরিজিনাল যে স্কেলে রয়েছে সেটি হচ্ছে সি শার্প স্কেলে রয়েছে, কিন্তু আমরা আজকে দেখাবো হচ্ছে কিন্তু বি ফ্ল্যাট বা এ শার্প স্কেল। তো চলুন শুনে নিই কেমন রয়েছে। তো গানটি শুরু হয়েছে এই গা থেকে, গায়ের টাচ নিয়ে, হে গোবিন্দ চরণে, শরণাগত তব চরণে, শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে। তো বন্ধুরা চলুন আমরা একটু ধীরে ধীরে এটাকে শেখার চেষ্টা করি। তো এখানে এমন এমন ছোট ছোট জিনিস রয়েছে যেগুলো না দিলে কিন্তু এই গানের ফিলিংস আসবে না, তো সেই জিনিসগুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন অরিজিনাল গানটি শুনে। তো আমিও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেরকম ভাবে, তো চলুন দেখে নি। তো রয়েছে এরকম, হে গোবিন্দ রাখো চরণে, তো কিরকম, হে গোবিন্দ রাখো চরণে। তো এই প্রথম লাইনটা কিন্তু দুবার রিপিট রয়েছে। হ্যাঁ, তো চলুন দেখে নি, তো দুবার রিপিট একই বাজনা, হে গোবিন্দ, হে হে, জায়গাটা কিন্তু অনেক ক্রিটিক্যাল জায়গা, হে, তো সেই জন্য কিন্তু হে গামা পাধা কোমল ধা কোমল গা কোমল ধা কোমল নি এবং কোমল রে লাগবে গানটি শিখতে, একটু খেয়াল রাখবেন সেটা। তো হে গোবিন্দ, তো সেটা হচ্ছে গামা পাধা এবং গোবিন্দ সেটা হচ্ছে পা মা গা রে গা গোবিন্দ, রাইট? গোবিন্দ পা মা গা মা, সরি,
এখানে কিন্তু শুদ্ধ গা লাগছে, কিন্তু উভয় প্রকার গা রে সরি এটা রে রে উভয় প্রকার রে কিন্তু গানটিতে লাগছে, উভয় প্রকার ধা লাগবে, হ্যাঁ সেটা আপনারা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। তো গোবিন্দ, এবার রাখো রাখো সাজে রাখো সাজে মাথা পা রাখো, এখানে একটু মুরকিয়া কাজ করছে, রাখো মাথা পা। এবার চরণে চরণে সেটা হচ্ছে পাধা নিধা পামা চরণে, কিরকম হে হে গোবিন্দ রাখো চরণে। নেক্সট লাইন যাবো সেটা হচ্ছে মোরা তব চরণে শরণাগত, তো এই লাইনটা আবার দুবার রিপিট রয়েছে, তো চলুন দেখে নি কেন। মোরা তব চরণে শরণাগত, আরো ধীরে ধীরে দেখে নি, মোরাটা পড়ছে পুরোটাই হচ্ছে মায়ের উপরে, মোরা তব, তবটা কিন্তু হচ্ছে মা আর সা নিয়ে, তব মোরা তব রাইট মা সা, হ্যাঁ উপরে সা মোরা তব। এবার চরণে 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 কথাটা দেখুন, সাসানি সারে সানি চরণে সাসানি সারে সানি, কোমল এটা কোমল রে, এটা কিন্তু কোমল নি রাইট, এটা খেয়াল রাখবেন। চরণে সাসানি সারে সানি, এবার শরণাগত 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 সেটা হচ্ছে নিসা নিধা নিসা সা শরণাগত, এই এই লাইনে যে রিপিটটা রয়েছে সেটা জাস্ট যে প্রথমে মোড়া রয়েছে সেই মোড়াটা বাদ দিয়ে আর সব একই, কিরকম তব যেমনটা নিয়েছিলাম তবটা সব একই একদম পুরো, জাস্ট মোড়াটা বাদ যাবে। তব চরণে শরণাগত, কিরকম তব চরণে শরণাগত, এরপরে আসবো আশ্রয় দাও আশ্রিত জনে, তো আশ্রয় দাও সেটা হচ্ছে আশ্রয় দাও, আশ্রয় সেটা হচ্ছে মাপা কমলি ধাপা দাও আশ্রয়, তো আশ্রয়টা আছে মাপা কমলি কোমল ধা পা, এবার দাও সেটা হচ্ছে দাও, দাওটা হচ্ছে পা ধা পা মা আশ্রয় দাও, এবার আশ্রিত জনে আশ্রিত জনে আশ্রিত জনে সেটা আশ্রিত সারে মা, এবার আশ্রিতটা যে বলবো সেটা হচ্ছে রে মা পানি তো তো তো, জায়গাগুলো বুঝতে পারছেন কিরকম জিনিসগুলো, এখানে কতগুলো স্বরকে ব্যবহার করা হয়েছে, আশ্রিত এবার জনে সেটা জনে জনেটা কিরকম তো আশ্রিত জনে জনে কোমল ধা পা জনে, এই নেটাকে টেনে দিতে হবে ধা পা মা আশ্রিত জনে রাইট পা ধা পা মা জনে রাইট, ফের আসবে হে গোবিন্দ রাখো চরণে রাইট, ফের আবার রিপিট আসবে, এভাবে রয়েছে পুরো গানটি। আসুন আমরা একটু অন্তরা দেখে নি, তো দুটো অন্তরা রয়েছে গানটিতে, দুটো অন্তরার বাজনা কিছুটা এক, হ্যাঁ আর সামান্য একটু কিছু চেঞ্জ আছে, তো আমরা এটা পরপর শেখার চেষ্টা করবো। তো প্রথমে আমরা প্রথম অন্তরাটি একটু দেখে নি, তো যেমনটা বললাম আপনাদের যে
মিউজিক যাবে, প্রথমে স্থায়ী মিউজিক যাবে, তারপরে অন্তর প্রথম অন্তর চলে আসবে। শ্রীচরণে কেন দুঃখ পায় সে চরণ চে, গঙ্গা ঝরে শ্রীচরণে কেন দুঃখ পায় সে চরণ চে, তাব জ্বালা হর হে শ্রী হরি, চাহ করুণা শীত নয়নে রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে। তো বন্ধুরা এরকম রয়েছে প্রথম অন্তরাটি, তো চলুন এটি ধীরে ধীরে শেখার চেষ্টা করি। তো শুরু হয়েছে, এটি শুরু হয়েছে কিন্তু ধা নিয়ে, গঙ্গা গঙ্গা ঝরে যে, গঙ্গা ঝরে যে, তো গঙ্গাটা হচ্ছে গঙ্গা ধা ধা মা কোমল ধা, এটা কোমল নি, গঙ্গা ঝরে যে শ্রী চরণ বে, এই যে বে, বের মধ্যে যা কাজ আছে না, বে বে গঙ্গা ঝরে যে শ্রী চরণ বে বে বে। জায়গাগুলো ভীষণ নিখুঁত ভাবে আপনারা তুলবেন, অরিজিনাল গানটা শুনবেন একটু বেশি করে, তবে এই জায়গাগুলো ক্লিয়ার হবে। কিন্তু তো আমি একটা বেসিক জিনিস কিন্তু আপনাদের দেখাচ্ছি, গঙ্গা ধা ধা মা, এবার ঝরে ঝরে যে, ঝরে যে ধান ধানিনি ঝরে যে, গঙ্গা ঝরে যে, ওকে। এবার শ্রীচরণ, সেটা যে শ্রীচরণ, শ্রীচরণ সেটা যে নিশা নিধা শ্রীচরণ, এবার বে বে যেরকম বেটা হচ্ছে এ ধা থেকে চলে যাবে বে, তাহলে ধা নি সারে সারে সানি নি বে। আমি আরো ডিটেলসে দেখিয়ে দিই বেটা, শ্রীচরণটা দেখলেন কিরকম, নিশা নিধা শ্রীচরণ, এবার বে, এখান থেকে বে শুরু হবে বে বে, বেটা আমি আবার দেখিয়ে দিই বে, ধা নি সারে সারে সানি নি, ওকে। পরের লাইন আসবে, কেন দুঃখ পাই কেন দুঃখ পাই সে চরণ চে, চেটাও ঠিক একই রকম কাজ হবে, ওখানে কাজটা ওখানে রয়েছে চে, হ্যাঁ, কেন দুঃখ পাই সেটা হচ্ছে কিরকম কোমলিয়ের উপরে, কেন কেন কথাটা পুরোটা নেওয়া কোমলিয়ের উপরে, কেন দুঃখ কেন দুঃখ, কোমল রে সা কেনটা নিয়ের উপরে, আর দুঃখটা হচ্ছে কোমল রে সা দুঃখ, কেন দুঃখ পাই, পাইটা হচ্ছে রে সা রে সা নি পাই, কেন দুঃখ পাই, রাইট। সে চরণ, এবার সে এখানে সে সে চরণ, সেটা পড়বে নিয়ের পরে সে চরণ, সেটা নিয়ের পরে চরণটা হচ্ছে সানিধা সে চরণ, এবার চে, সেটা চে বাজনার একই রকম, বিয়ে যেরকম শিখলাম সেরকম চে চে
আরো রয়েছে এর ভিতরে এমন জিনিস রয়েছে, তো শিখতে পারলে আপনার কাজে দেবে জায়গাগুলো। এরপর লাইন যাবো, তো এই দুটো লাইনে আমার রিপিট রয়েছে, তারপরে আসবো পরের লাইন। আমরা পরের লাইনটা এরকম রয়েছে, এটি তাপ জ্বালা হর হে শ্রী হরি, এটি তাপ এটি তাপ, এটা পড়ছে মায়ের উপরে, এ ত্রিতাপ এ ত্রিতাপ, ত্রিতাপ কথাটা পুরোটাই সায়ের উপরে, এ ত্রিতাপ। এবার জ্বালা, জ্বালাটার মধ্যে একটু খেলা রয়েছে, সেটা হচ্ছে জ্বালা জ্বালা সারে সারে সানি জ্বালা, কোমল রে লাগছে কিন্তু, সারে সারে সানি জ্বালা, রাইট। এবার হরহে, হর হরটা হচ্ছে নিশা, হর হে হেটা হচ্ছে নিধা, এই ধর শুদ্ধ ধা লাগছে কিন্তু, নিধা পামা হর হে। এবার শ্রীহরি, সেটা শ্রীটা এখানে পড়বে মায়ের উপরে, শ্রীহরি শ্রীহরি শ্রীহরিটা, সেটা হচ্ছে মা পা কোমলি শ্রীহরি, রাইট। এবার চাহো করুণা, চাহো করুণা সীত নয়নে, তো আরো একটু জিনিস দারুণ জায়গা, সেটা হচ্ছে চাহো, এখানে চাহোটা তো শ্রীহরি এখানে কোমলিতে শেষ হলো, এখানেই আবার চাহো। এবার করুণা, এই করুণা জায়গাটা দেখুন, করুণা করুণা তো চাহো করুণা, চাহো করুণাটা সেটা হচ্ছে নিশা সারে সারে নি, করুণা সরগম হচ্ছে সেটা হচ্ছে নিশা সা রে সারে নি, হ্যাঁ। তো এখানে শুদ্ধ রে লাগছে কিন্তু, সেটা একটু খেয়াল রাখবেন করুণাতে, করুণা করু ওকে। এবার সিক্ত, সেটা হচ্ছে সিক্ত, সিক্তটা হচ্ছে নিধা পামা গা সিক্ত, সিক্তটা সেটা হচ্ছে সিক্ত নিধা পামা গা, কমল গা কমলি কমল ধা পা মা কমল গা। এবার নয়নে, সেটা হচ্ছে নয়নে, তো নয়নটা শেষ হবে শীত নয়নে, তো নয়নটা কিরকম, নয় 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 নয়, এখানে শেষ হবে নয় গা মা পা কোমলি ধা কোমল ধা, হ্যাঁ। এবার নে, নে তো নেটা আসবে, নেটা এরকম দিতে পারেন, পাধা পামা নয় নে, নেটা পাধা পামা, ওকে। চাহো করুণা সিক্ত নয়নে, এরপরে আসবে রাখো চরণে, হ্যাঁ রাখো চরণে, হে গোবিন্দটা আসবে না, ডিরেক্ট চলে আসবে রাখো চরণে, সেটা কিরকম, তো এখানে নয়ন শেষ হলো, এবার রাখো কিরকম, রাখো চরণে দুবার, এ হ্যাঁ এরকম রয়েছে, রাখো চরণে, সরগমটা কি, রাখো রাখো চরণে, নেটা এখানে শেষ হলো, যেমন আপনারা আগে স্থায়ীতে বাজিয়েছিলেন সেরকম চরণে। এবার এটাকে জাস্ট টেনে দিতে হবে, একটু অন্যরকম বাজ না, সেটা সেটা কিরকম, ধাপা নিধা পা ধা নিধা মা, দুবার বাজাতে হবে জাস্ট, হে ফের আসবে, হে গোবিন্দ রাখো
যেমনটা বলেছিলাম আপনাদের, দুটো অন্তর রয়েছে গানটিতে, দুটো অন্তর বাজনা কিছুটা আলাদা আর সবই একই। তো চলুন দেখিন কিছুটা আলাদা, সেই আলাদাটুকু একটু দেখে নিই। আর যেমনটা বললাম যে আপনাদের যে অন্তর পরে একটা সাইড মিউজিক হবে, তারপরে চলে আসবেন এই অন্তরাতে, এরকম রয়েছে। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি ফিরাবে কি তুমি তাই, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক নিখিল ভুবনে, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে। বন্ধুরা আসুন আমরা একটু শেখার চেষ্টা করি ধীরে ধীরে এটিকে। তো রয়েছে এরকম, ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তো কিরকম চলুন, ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়। তো আরো ধীরে ধীরে দেখবো সেটা হচ্ছে এরকম, একটু ধৈর্য সহকারে শেখার চেষ্টা করবেন, জায়গাগুলো একটু মডিফাই, একটু অন্যরকম, একটু আলাদা একটু ফিলিংস পাবেন জায়গাগুলো যদি একটু ধরে ধরে শেখার চেষ্টা করেন। তো এরকম রয়েছে, ভিক্ষা চাহিলে ভিক্ষা ভিক্ষা তো পা মা মা, ভিক্ষা ভিটা পড়বে শুধুমাত্র পাতে আর খাটা এখানে, ভিক্ষা চাহিলে, চাহিলে ওটাও কিন্তু এই মায়ের উপরে, ভিক্ষা চাহিলে, হ্যাঁ তাহলে পা মা 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 মা, রাইট, ভিক্ষা চাহিলে মানুষ, মানুষটা খেয়াল করুন মানুষ, ঠিক আছে, মা পা মা কমল গা মানুষ, নাহি ফিরায়, নাহি সেটা হচ্ছে নাহি মানুষ, নাহি গামা, নাহিটা হচ্ছে গামা, এবার ফিরায়, ফিরায় ফিরাইটা হচ্ছে পাধা পা, নাহি ফিরায়, পরের লাইনে যাবো সেটা হচ্ছে তোমার দুয়ারে, তোমার দুয়ারে, তো তোমার তোটা পড়বে শুধুমাত্র পায়ের উপরে, আর মার মারটা পড়বে ধা ধা, তোমার কোমল ধা কিন্তু, তোমার এখানেই আবার দুয়ারে, তোমার দুয়ারে, হ্যাঁ হাত 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 পাতিল যে, হাত সেটা হচ্ছে হাত পাতিল যে, কিরকম, হাতটা হচ্ছে নিশা, হাত এবার পাতিল সেটা পাতিল যে, পাতিল যে সে পাতিল সেটা হচ্ছে নি কমল কমল নি কমল ধা পা, পাতিল যে যেটা পড়বে মাথায় সে, কিরকম, তোমার দুয়ারে হাত পাতিল যে, তো পাতিল সেটা নি ধা পা, আর যেটা হচ্ছে মা পাতিল যে, এরপরে আসবে ফিরাবে কি ফিরাবে কি তুমি তাই, তো ফিরাবে কি ফিরাবে কি দুবার রয়েছে, ফিরাবে কি ফিরাবে কি, তো প্রথম ফিরাবে সেটা হচ্ছে ফিরাবে কি মাধা নিশা, ফিরাবে কি, ঠিক আছে, মা কোমল ধা কোমল নিশা, এরপরের ফিরাবে কি সেটা হচ্ছে ফিরাবে কি, জাস্ট একটা নোট এগিয়ে যাবে সেটা হচ্ছে ধা নিশা গা, কিটা পড়বে কিন্তু এবার এই কোমল গাতে গিয়ে, তো আগের বার পড়েছিল সাথে, তো প্রথমটা হচ্ছে ফিরাবে কি ফিরাবে কি, এর পরের ফিরাবে কি সেটা হচ্ছে ধা ফিরাবে কি ধানি সাগা, এবার তুমি তাই, তুমি তাই তুমি তাই,
তো গাতে শেষ হয়েছিল কি, তা ওখান থেকে তুমি তুমি গা শুদ্ধ রে কোমল গা, কোমল গা রে কোমল গা, গা রে গা তুমি। এবার তাই সেটা সেটা রে সা, এবং ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই। তো এইটা পুরোটা কিন্তু আবার এই প্রথম দ্বিতীয় অন্তরার এই যে এক দুই তিন তিনটে লাইন কিন্তু রিপিট আছে। তারপরে আবার আসবে পরের লাইন, দেখুন পরের লাইনটা কিন্তু একই, আমরা এই লাইনটা কিন্তু বাজিয়ে ফেলেছি। এবার চতুর্থ লাইনটা কিরকম, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, একই বাজনা একদম। হ্যাঁ, আমরা কিন্তু প্রথম অন্তরার যে থার্ড এবং ফোর্থ লাইন ছিল যে বাজনা, সেই বাজনা নাই এখানে। কিরকম ছিল, এতি তাপ জ্বালা হর হে শ্রীহরি, যে বাজনা ছিল সেই বাজনাই, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, একই বাজনা। এবার কলঙ্ক নিখিল, কলঙ্ক এখানে একটা জিনিস খেয়াল করুন, রবে কলঙ্ক নিখিল ভুবনে, এখানে অনুপ জালোটা স্যারনে আর কি, উনি এখানে কিন্তু নিখিল কথাটা বলেননি, তো আমি নিখিল কথাটা অ্যাড করছি এখানে। আবার কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু করেছেন এই শব্দটা ব্যবহার করেছেন, যেরকম নিখিল। তো যেমনটা আপনার আমরা শেষ করলাম, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক নিখিল ভুবনে, রাইট, রবে কলঙ্ক, রবে কলঙ্ক নিখিল। এবার ভুবনে, ভুবনে, রাইট, ভুবনেটা সে একই বাজনা, সেই গামা পা কলি ধা পামা, ওকে। এবার রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে গোবিন্দ, রাখো চরণে। তো বন্ধুরা, এই ছিল আমাদের পুরো গানটি। তো দ্বিতীয় অন্তরার প্রথম তিনটে লাইন শিখতে পারলে খুব সোজা একদম পরেরটা, পরের দুটো লাইন একই রকম সেই প্রথম অন্তরার মতো। হ্যাঁ, তো এই ছিল কিন্তু আমাদের পুরো গানটি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো মার্জনার চোখে নেবেন, কারণ আমি খুব একজন সামান্য একজন মানুষ। তো হয়তো একটা অর্ডিনারি দেখানো দেখিয়েছি, তো অরিজিনাল গানটি শুনে নেবেন, আপনারা সঠিকভাবে তাহলে তুলতে পারবেন। তো শেষ করতে হচ্ছে আজকে আমাদের গানের ক্লাস এখানে। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমাদের ফেসবুক পেজ এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ যারা লাইক করেনি তারা অবশ্যই লাইক করে রাখবেন।